আমরা চালসা হয়ে বাদিকে রঙ্গভ্যালির জন্য রওনা দিলাম। হালকা স্টিপ আছে, উঠছে ভেজা ভেজা রাস্তা, প্রচন্ড ভরা বর্ষা, আকাশে মেঘ, ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। তার মধ্যে দিয়ে আমরা আস্তে 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 করে যে যাচ্ছি, এটা দিয়ে পৌঁছে দেবে আমাকে রঙ্গ রিভারটা। তারপরে আর অনেক জায়গা আছে যাওয়ার জন্যে, সেগুলো আমরা আস্তে আস্তে যাবো, কিন্তু এটা যতটা ভেবেছিলাম নিচের দিকে হবে তা নয়, ওইটা উপরের দিকে গাড়িটা যাচ্ছে। খুব সুন্দর জায়গা, আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন। রঙ্গ রিভার ভ্যালি হোমস্টে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে, মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। এই যে অভিজিৎ স্যার, একটুখানি মুখটা দেখান, সুন্দর হচ্ছে বনফায়ার। এত সুন্দর বনফায়ার হচ্ছে এখানে, চিকেন যেটা আগে থেকে 2 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখা আছে, আর এখন এটাকে খুব সুন্দর করে একটা প্রসেসের মধ্যে রয়েছে, যেটা গরম করে দিয়ে সুন্দর করে তৈরি হচ্ছে। এটাই বনফায়ার কাঠে, এই শেফ উনি রান্না করছে এখন সুন্দর ঘি দিয়ে। এই দেখুন স্যার, সুন্দর চাটা খেলেন। জয় স্যার, একটুখানি মুখটা দেখান, অসাধারণ। বনফায়ার দুর্ধর্ষ চলছে, আলাদাই আমেজ। তার আওয়াজ আপনারা নিশ্চয়ই পাচ্ছেন, যে নদীতে আমরা সকালের দিকে নেমেছিলাম ঝর্ণাটাতে, সে ঝর্ণা এখনো বয়েই চলেছে, উন্মাদনাই আলাদা ধরনের। আর আমরা এখান থেকে একটু পরেই বনফায়ারে চিকেন টেস্ট করে দেখব। রবি স্যার খুব ওভার এক্সাইটেড, যে 1 কিলো চিকেন অবশ্যই করে যেন ম্যারিনেট করে রাখা হয়, ওনার সে এটাই ছিল। আর হ্যাঁ, আর উনি স্পন্সর করছেন এটাকে, সুতরাং আমরা সবাই এটাকে এনজয় করব আজকে। ওনার দিক থেকে আমরা ভীষণ আনন্দ পেয়েছি ব্যক্তিগতভাবে। হ্যাঁ, আর ওনার আজকে বনফায়ারের ইচ্ছা ছিল, উনি স্পন্সর করেছেন, সেই ধরুন আমরা আজকে সবাই মিলে এটাকে এনজয় করবো। আমরা ভীষণ খুশি ভেতর থেকে, যে একদিন হোমস্টেতে এসে
একদিন আমরা এনজয়মেন্টের সাথে খুব সুন্দর করে আমরা এই বনফায়ারটাকে টেস্ট অবশ্যই করব, আর তার সাথে দেখব যে কতটা সুস্বাদুটা হয়েছে। স্যারের কন্ট্রিবিউশন না থাকলে নিশ্চয়ই এটা কোনোভাবেই সম্পন্ন হতো না। স্যার খুব ভালো করে এটা চেষ্টা করেছেন, আর উনি বারবার করে দাদাদেরকে বলেছেন যাতে এটা খুব ভালো করে তৈরি হয়। এই যে দাদা, এবং উনি দায়িত্ব নিয়ে পাশে বসে আছেন, এটা দেখছেন যেন মানে ষোলো আনা সব কিছু ঠিকঠাক থাকে, কোনো দিক থেকে যেন এটা একদম চেঞ্জ না আসে। আমরা তো খুবই ওভার এক্সাইটেড, স্যার তো খুব মানে মানে তার টেম্পারমেন্ট, তার অ্যাংজাইটি হাই লেভেলের যে কতটা পরিমাণে এইটা মেইনেট হচ্ছে। আর দাদা খুব কমিটমেন্টের সাথে কাজটা করে দিচ্ছেন, আশা করি খুবই ভালো হবে। আমার ডিস্ট্রিক্টের সাথে করে দেখবো এটাকে। Thank you.